ইনকাম করার জন্য প্রথম পা বাড়াই তখন রিং আইডি অ্যাপটি আমরা মোটামুটি সবাই চিনি এবং আমিও রিং আইডি অ্যাপটিতে দীর্ঘ অনেকদিন যাবৎ কাজ করেছি এবং এটির মধ্যে থেকে আমি পেমেন্টও পেয়েছি এবং লাস্ট আমার কয়েকদিন ধরে বা লাস্ট যে আমার অ্যামাউন্ট গুলো ছিল সেগুলো আমি এখনো উইথড্র করতে পারছি না এবং আমি এটা কয়েক মাস ধরে ফেস করছি, করোনাকালীনের আগে থেকেও এটি ফেস করছি। প্রায় এক বছর যাবৎ আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল আমি উইথড্র করতে পারছি না। শুধু আমি না, আমাদের মতো যারা রেফার করে ইনকাম করেছে বা কাজ করে ইনকাম করেছে তারা কেউই উইথড্র করতে পারছে না রিং আইডি থেকে। এবং অনেক রিং আইডির কয়েন বিক্রির জন্য, রিং আইডির কয়েন কেনার জন্য অনেক পার্টনারের সাথেও দেখা হয়, কথা হয়, তো এগুলোর মধ্যে আমরা ছিলাম এবং এই ফাঁদেও অনেকে পড়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো যে রিং আইডি আসলে পেমেন্ট করবে কিনা। তো আমি মূলত আমার দুইটা অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র করেছিলাম 200 টাকা, 400 টাকা আমি লাস্ট পেমেন্ট পাইনি। এর আগে যে উইথড্রগুলো ছিল আমি সবগুলো মোটামুটি পেমেন্ট পেয়েছি। আর প্রথম দিকে যখন রিচার্জ বা উইথড্র ছিল অনেক বন্ধু আমার পেয়েছিল, তবে সেক্ষেত্রে আমিও পাইনি, কারণ প্রথম দিকে ইউটিউবারদেরকে রিং আইডি পেমেন্ট করতো, এছাড়া বাড়তি কোনো মানুষকে পেমেন্ট করতো না। সেক্ষেত্রে আপনারা যাদের ইনকাম বেশি ছিল বা লাখ লাখ টাকার মতো ইনকাম হয়ে গেছিলো তাদেরকে কিছু টাকা দিয়েছিল এবং কিছু পণ্যের প্রোডাক্টের মধ্যে অর্ডার করেছিল, তারাও কিছু পরিমাণে প্রোডাক্ট পেয়ে যেতে পারে। তো আমি প্রোডাক্টের কথা জানি না, তবে পেমেন্ট আমিও পেয়েছি বিকাশের মধ্যে এবং রকেটে উইথড্র করেছিলাম তখন পাইনি, কিন্তু বিকাশের মধ্যে আমি টাকাগুলো পেয়েছিলাম। তো এখন বিষয় হলো আপনার রিং আইডিতে যারা জামানত রেখেছিল যে 1000 টাকা জামানত দিয়ে রিং আইডির এজেন্ট হয়ে যাবে, এরকম যারা জামানত দিয়েছিল তারা কিন্তু এখনো ওই জামানতের অপশনটা এখনো চালু রেখেছে এবং হাজার হাজার মানুষের কাছ থেকে এরকম জামানতের টাকা নিচ্ছে, লাখ লাখ টাকা তারা তাদের অ্যামাউন্টের মধ্যে যোগ করছে, কিন্তু এই রিং আইডি কিন্তু তাদেরকে আমাদের মতো মানুষ এবং যারা এই জামানতটা দিচ্ছে তাদের টাকা কিন্তু পরিশোধ করছে না এবং আদৌ তাদেরকে এজেন্ট বানাবে কিনা তাও কিন্তু নিশ্চিত করেনি রিং আইডি। এবং যারা ইনকাম করেছে, কষ্ট করে রেফার করেছে তাদের টাকাও কিন্তু দেয়নি। এবং রিং আইডিতে দীর্ঘ এত বছর ধরে, অর্থাৎ এত বছর ধরে অ্যাপটি লঞ্চ হয়েছিল, আমি ভেবেছিলাম যে বাংলাদেশের মধ্যে হয়তো রিং আইডিটা একটা বেস্ট অ্যাপের মধ্যে থাকবে, ইনকাম বলেন, অনলাইন থেকে জামা কাপড় প্রোডাক্ট বিক্রি টিক্রি বলেন, বা আলাদা একটি ইনকামের একটি সোর্স তৈরি করছে। তৌহিদুদ্দিন আফ্রিদি রিং আইডিতে যাওয়ার পর একটা বিশ্বাস অনেকের মাঝে তৈরি হয়ে গেছিল যে রিং আইডিতে আসলে জামানত দেওয়া যাবে বা এটার মধ্যে থেকে ইনকাম করা যাবে, মানে বুঝতে পেরেছিল যে একটা বড় ধরনের ইউটিউবার যেহেতু সাপোর্ট করছে, সো আমরা সবাই এটার মধ্যে জামানত করতে পারি, কাজগুলো করতে পারি। আমিও একটা বিশ্বাস হয়েছিল যে এটার মধ্যে আমি আসলে কাজগুলো করব, কিন্তু আসলে এরকম বাটপাড়ি করলো আসলে না বলার বাইরে। তো আমি ভাবলাম যে অনেকে আমার ওই ভিডিওগুলো দেখছে, দেখে দেখে কমেন্ট করছে, তো ভাবলাম একটি ভিডিও বানিয়ে দিই যাতে সবাই এই প্রতারণা থেকে বাঁচতে পারে। এবং অনেকেই চিন্তা ভাবনা করছেন যে রিং আইডিতে এজেন্ট হবেন বা জামানত দিয়ে তাদের সাথে কাজগুলো করবেন, কিন্তু আপনাদেরকে বলবো যে রিং আইডিতে একদমই এক পয়সা আপনার ইনভেস্ট করবেন না, এক টাকাও জামানত দিবেন না, কারণ এই টাকা কিন্তু টোটালি আপনার টাকা মেরে দিচ্ছে তারা। তো এটার জন্য আপনারা এখন কি করবেন সেটা আপনাদেরকে বলি। প্রায় এক বছরের আগে বা এক বছরের মতো হলো রিং আইডিতে এত পরিমাণে রিপোর্ট পড়েছিল এবং সবাই প্লে স্টোরে যে রেটিং পয়েন্ট 1 স্টার দিচ্ছিল, তখন রিং আইডিটা আবারও তাদের ক্যাশ আউট অপশনটি চালু করেছিল এবং সেখান থেকে আমিও উইথড্র করতে পেরেছি। এবং লাস্ট যে উইথড্রগুলো দিলাম প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো এটি চালু করে রেখেছিল, তারপর যখন উইথড্র করি আর উইথড্র হয় না, তো এটা প্রসেসিং এ রয়ে গেছিল, এখনো আমার আছে, যার কারণে রাগে আমি রিং আইডিটি আনইনস্টল করে দিই। এখন আপনাদেরকে যেটা করণীয়, এখন প্রত্যেককে বলবো যে প্রত্যেকে রিং আইডিতে আপনারা প্লে স্টোরে যে রিং আইডি লিখে সার্চ করবেন এবং রিং আইডির মধ্যে আপনারা অবশ্যই একটি করে রিপোর্ট দিবেন এবং 1 স্টার রেটিং পয়েন্ট দিবেন এবং আপনারা তারা মন্তব্য করে দিবেন এটির মধ্যে আসলে পেমেন্ট করছে না, কারণ আপনার একটি কমেন্টের মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষ বেঁচে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনি বাঁচুন এবং অন্যজনকে বাঁচান। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।